আমরা মুসলিম ধর্মে জন্মগ্রহণ করে সৌভাগ্যবান কিন্তু যারা অন্য ধর্মে জন্ম নিয়েছে তাদের কি অন্যায় আমরা যেমন অন্য ধর্মসমূহে জানতে চাই না সমূহ জানতে চাই না কিন্তু তারাও তো আমাদের ধর্ম সম্পর্কে জানতে চাইবে না তাহলে কি তাহলে তারা কেন জাহান্নামে যাবে এটা আমাদের নাস্তিক বন্ধুদের খুব জনপ্রিয় একটা প্রশ্ন ওনাদের কাছে খুব পপুলার একটা প্রশ্ন নতুন নাস্তিক হলে এই প্রশ্ন দিয়ে শুরু করে বরং নাস্তিক হওয়ার আগে থেকে এই প্রশ্ন চর্চা করে তারপর সেদিকে যায় ভাইরা আমার তাদের আরেকটা পপুলার প্রশ্ন আছে সেটা হলো যে আল্লাহ রাব্বুল আলামিন 1000 বছর আগে যার মৃত্যু দিবেন সেই লোকের কবর আযাব শুরু হইছে আবার ইসরাফিলের সিংহ ফুৎকার দেওয়ার দিন যে মারা গেছে তার আগের দিন যে মারা গেছে তারও কবর আযাব হচ্ছে তার কবর আযাব হলো একদিন এরপর তো কিয়ামত আর আগের জন হচ্ছে 1000 বছর তাহলে বিচার হবে তো কিয়ামতে কবরের শাস্তি একজন 1000 বছর ভোগ করলো আগে মরে আরেকজন পরে মরে মাত্র একদিন ভোগ করলো তাহলে ইনসাফ কিভাবে হলো এরকম একটা প্রশ্ন আমাদের অনেক নাস্তিক বন্ধুরা করে আমি বলি ভাই একজনকে আমার সামনে নিয়ে আসেন এর আমি গুনে 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 2 ঘন্টা ধরে 200টা ঘুষি দিব 200টা ঘুষি দিব 2 ঘন্টা ধরে গুনে করে আরেকজনকে নিয়ে আসেন তাকে আমি একটা ঘুষি দিব মাত্র 3 সেকেন্ড ব্যবহার করে আমার ওই পরের ঘুষিটা ওই লোকরে 200 গুণি দেওয়ার চাইতে ঘুষি দেওয়ার চাইতে ওজনই হবে ব্যথা হবে এর হাড়টি ভেঙে যেতে পারে সম্ভব কি সম্ভব না তা আমি যদি এই ব্যালেন্সটা করতে পারি আল্লাহ রাব্বুল আলামিন হাজার বছর আগে না লাখ বছর আগে কে মারা গেছে আর কে কত বছর পরে মারা গেছে তাকে শাস্তি কাকে কতটুকু দিতে হবে কিভাবে ব্যালেন্স করতে হবে কিভাবে কার কতটুকু হক তাকে ততটুকু দিতে হবে এটা আল্লাহ রাব্বুল আলামিনের জন্য সম্ভব না অসম্ভব আল্লাহর জন্য এটা মেইনটেইন করা সম্ভব কি সম্ভব না আমরা বেশিরভাগ নাস্তিক বন্ধুদেরকে দেখি তারা যেসব প্রশ্ন করে আল্লাহ সম্পর্কে এই সব প্রশ্নগুলোর গোড়ায় হলো গলত এবং হাস্যকর বোগাস এর কারণ হলো তারা দেখা যায় আল্লাহ রাব্বুল আলামিনকে তাদের নিজেদের কাতারে এনে নিজের সাথে কম্পেয়ার করে তুলনা করে বলে যে আচ্ছা বুঝলাম আল্লাহ আমাদের সৃষ্টিকর্তা তাহলে আল্লাহর সৃষ্টিকর্তাকে এরকম প্রশ্ন করে কি করে না আরে ভাই এই প্রশ্ন আল্লাহর জমিনের সবচেয়ে হাস্যকর প্রশ্নগুলোর একটা কেন কারণ আল্লাহর সৃষ্টিকর্তাকে এই প্রশ্ন করার মানে হলো আপনি ধরেই নিয়েছেন যে আমরা যেরকম আল্লাহর সৃষ্টি আল্লাহও এরকম সৃষ্টি আল্লাহ কি সৃষ্টি না স্রষ্টা আল্লাহ কি সৃষ্টি না স্রষ্টা যদি স্রষ্টা হয় স্রষ্টার আবার স্রষ্টা খোঁজা এর চাইতে বড় মাতলামি পাগলামি আর কি হতে পারে যিনি সৃষ্টি নন তার আবার স্রষ্টা কোত্থেকে আসবে যদি আপনি তার স্রষ্টা খোঁজেন তাহলে তো আমি একই প্রশ্ন করব তাহলে তার আবার স্রষ্টা কে হবে তার আবার স্রষ্টা কে হবে এভাবে তো অনন্ত অনদ অনাদি অনন্তকাল পর্যন্ত চলতে থাকতে হবে সেটা তো কোনোদিন সম্ভব বা যৌক্তিক হতে পারে না বিধায় স্টার্ট কাউকে না কাউকে কেউ না কেউ শুরু করেছেন এজন্য আল্লাহ বলেছেন কোরআনে হুয়াল আউয়ালু ওয়াল আখিরু ওয়াজ জাহিরু ওয়াল বাতিনু তিনিই শুরু তিনিই শেষ তারপরে কেউ নাই তার আগেও কেউ নাই তিনি জাহির তিনি বাতিন আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে নাস্তিকদের এই সমস্ত অযৌক্তিক অবান্তর প্রশ্নগুলোর অসারতা বুঝে ফিতনা থেকে আমাদের ইমানকে বাঁচাবার তৌফিক দান করুন তো যে ভাই প্রশ্ন করেছেন যে হিন্দুদের হিন্দুদের বা অন্যদেরকে যাদেরকে আল্লাহ তাআলা অন্য ধর্মে মা বাবা সেখানে জন্মগ্রহণ করিয়েছেন আর আমাদেরকে মুসলমান ঘর জন্মগ্রহণ করিয়েছেন তাহলে আমরা তো এক্সট্রা অ্যাডভান্টেজ পেলাম তারা তো সেটা পেল না তাহলে তাদের আযাব হবে কেন তাদেরকে আল্লাহ তাআলা বিবেক দিয়েছেন না দেন নাই যদি কেউ হিন্দুর ঘরে জন্মগ্রহণ করে জন্ম থেকেই অসুস্থ বিবেক নিয়ে বা অসুস্থ মাথা নিয়ে মস্তিষ্ক নিয়ে জন্মগ্রহণ করেন তাহলে সেক্ষেত্রে আল্লাহর কাছে তিনি কাফের হিসাবে শাস্তি পাবেন না কারণ তার বিবেক তিনি ব্যবহার করে খারাপ হয়েছেন এমন না আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে যে বিবেক দিয়েছেন সেই বিবেক খরচ করে আপনি সত্য অনুসন্ধান করবেন আপনি যদি মুসলমান হয়ে থাকেন আপনি আপনার ইসলামকে স্টাডি করবেন নামে মাত্র জন্মসূত্রে মুসলমান হতে আপনাকে ইসলাম বলে নাই আপনাকে ইসলাম জানতে বলেছে আমরা কবরের তিনটা প্রশ্নের কথা জানি সবাই কবরে কয়টা প্রশ্ন হবে ভাই এই তিনটা প্রশ্নের উত্তর দেওয়ার পর সম্পূরক আরেকটা প্রশ্নের কথা বলা হয়েছে সেটি কি মা আলামাকা যখন কেউ বলবে আমার রব আল্লাহ আমার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমার দ্বীন ইসলাম বলা হবে যে তুমি কোথা থেকে জানলে তখন কিছু লোক বলবে যে আমি আল্লাহর কিতাব পড়েছি সেখান থেকে পেয়েছি আবার কিছু লোক বলবে যে সামিয়াতুন নাস ইয়াকুল দেখছি সবাই বলে সমাজে তাই আমি বলছি এই শুনে শুনে দেখে দেখে অর্থাৎ শুধু তালে তাল মিলাইছে ইসলাম বুঝে নাই এই ব্যক্তি মুসলমানদের কাতারেও শামিল না হওয়ার আশঙ্কা আছে যেন ইসলাম মুসলমানের ঘরে জন্ম নিলেও বুঝতে হবে অন্য ধর্মে যদি জন্মগ্রহণ করে তিনিও সত্যটা আবিষ্কার করার চেষ্টা করতে হবে আল্লাহ যে বিবেক দিয়েছেন সেটা খাটাতে হবে ব্যবহার করতে হবে জিজ্ঞাসিত হবেন